Our meeting is live now. শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি গ্রিন সোসাইটি বাংলাদেশ ইয়ুথ ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের ওয়েবিনারে। একবিংশ শতাব্দীর দক্ষতাগুলোর মধ্যে রয়েছে কোলাবোরেশন, কমিউনিকেশন, অ্যানালাইজিং পাওয়ার এবং প্রবলেম অ্যাড্রেস করতে পারার ক্ষমতা। বিশ্ব দরবারের মুখোমুখি হয়ে বিভিন্ন সমস্যার উদ্ভাবনী সমাধান বা সেই সকল সমস্যার সমালোচনামূলক চিন্তা ভাবনার উপর নির্ভর করতে হবে আমাদের। আমরা বিশ্বাস করি প্রত্যেকের এই দক্ষতা অর্জন ও আয়ত্ত করার সুযোগ থাকা উচিত। এই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য জিএসবি ইয়ুথ ক্লাব আমাদের মাঝে নিয়ে এসেছেন সম্মানিত এবং বিশিষ্ট কয়েকজন ব্যক্তিত্বকে। আমি শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি, চিটাগং ইউনিভার্সিটির প্রফেসর এবং একই সাথে গ্রিন সোসাইটি বাংলাদেশ ইয়ুথ ক্লাবের ফাউন্ডার এবং কোচ ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্যারের সাথে। ধন্যবাদ তানভীর। আমি আপনাকে এছাড়াও আমাদের মাঝে রয়েছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাইফুদ্দিন মুন্না স্যার। আমাদের মাঝে আরো আছেন মিস্টার মনিরুজ্জামান রিয়াদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং অ্যান্ড পিয়ার বি প্রপার্টি কম লিমিটেড। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিএসবি ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে। আমাদের মাঝে আরো আছেন বিএসবি ক্লাব সেক্রেটারি মিস্টার মোহাম্মদ মহিউদ্দিন। আমি প্রথমেই মহিউদ্দিন ভাইয়ের সাথে কথা বলতে চাই। মহিউদ্দিন ভাই থেকে আমি প্রথমে আসলে জিজ্ঞেস করতে চাই যে জিএসবি ইয়ুথ ক্লাবের কার্যক্রম কখন থেকে এবং কিভাবে শুরু হয়েছিল? জি, সালাম আলাইকুম সকলকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনারেবল গেস্ট এবং আমাদের জিএসবি এর ফাউন্ডার এবং কোচ, অলসো প্রফেসর অফ চিটাগং ইউনিভার্সিটি। ধন্যবাদ সবাইকে আমাদের আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়গুলো আমাদের সাথে দেওয়ার জন্য। তো আমাদের জিএসবি গ্রিন সোসাইটি বাংলাদেশ ইয়ুথ ক্লাবের কাজ অফিসিয়ালি কার্যক্রম শুরু হয় জুলাইয়ের 1 তারিখ থেকে 2021 সালের। তো আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে কি গ্রিন সোসাইটি বাংলাদেশ, তো যেটা স্টার্ট হয় 2004 সালে, যেটা কাজ করছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং রিসার্চ সেন্টার নিয়ে। জি, আচ্ছা ভাইয়ের কাছে আমি আরো জানতে চাই যে আপনারা জুলাইয়ের 1 তারিখ থেকে বলছেন শুরু করেছেন আপনাদের কার্যক্রমগুলো, তো আপনাদের কি ধরনের কার্যক্রমগুলো বর্তমানে রানিং অবস্থায় আছে এবং ভবিষ্যতে হচ্ছে আপনাদের প্ল্যান কি? গ্রিন সোসাইটি বাংলাদেশ ইয়ুথ ক্লাবের কি 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 ধরনের কাজগুলো তারা আসলে করতে চায় ইয়ুথদেরকে সাথে নিয়ে? জি, আমরা এখন বর্তমানে সফট স্কিল গুলা নিয়ে কাজ করতেছি, যাতে সফট স্কিল ডেভেলপ করা যায়। আমরা ইতিমধ্যে সফট স্কিল নিয়ে কাজ করেছি, হচ্ছে যে কমিউনিকেশন স্কিল, পাবলিক স্পিকিং, লিডারশিপ, টাইম অ্যাস্ট্রেশন, ইমোশনাল ম্যানেজমেন্ট স্কিল, এইসব নিয়ে কাজ করছি। এবং ভবিষ্যতে আরো আছে, যেমন ক্রিয়েটিভ থিঙ্কিং, প্রবলেম সলভিং স্কিল, এই সফট স্কিল নিয়ে কাজ করতে যাচ্ছি আর কি। জি আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে এই যে বর্তমানে আপনারা যারা কাজ করছেন বিএসবি ইয়ুথ ক্লাবের সাথে, আপনারা কতজন ইয়ুথ যুক্ত আছেন? জি আমরা জিএসবি ইউথ ক্লাবে টোটাল 15 জন আছে আর কি। 15 জন যুক্ত আছেন। ভাইয়া, আপনার কাছে আমি আরেকটা কোশ্চেন করতে চাই যে অতিমারী বা মহামারীর এই সময়টাতে আপনার কি মনে হয় যে আমাদের যে জেনারেশন আছে বা আমাদের যদি ইয়োদের কথা বলি, তাদের হচ্ছে তারা এই সময়টাকে কিভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারে বলে আপনি মনে করেন? দুঃখিত। জি, এখন যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন চলতেছে, তাই আমাদের উচিত যে ইউথদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে জয়েন হয়ে নিজেদের সফট স্কিল গুলো ডেভেলপ করা। কারণ এখন সফট স্কিল গুলো বর্তমানে উন্নত বিশ্বে এসেন্সিয়াল স্কিল হিসেবে ধরা হয়। তো এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের সময়টাকে অলসভাবে না কাটিয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমাদের সময়টাকে কাজে লাগাতে পারি। তো আমরা গ্রিন সোসাইটি বাংলাদেশ ইউথ ক্লাব মেম্বার নিচ্ছে। তো আমাদের বাংলাদেশ ইয়ুথ ক্লাব হচ্ছে যেমন একটা প্ল্যাটফর্ম, যেখানে আমাদের মোটো হচ্ছে থিঙ্ক গ্রিন লাইফ গ্রিন, এবং আমাদের মিশন হচ্ছে যে 80,000 গ্রামে সোশ্যাল লিডার তৈরি করা। এবং আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সুপ্ত প্রতিভা থাকে, সেই সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক হিসেবে গ্রিন সোসাইটি বাংলাদেশ ইয়ুথ ক্লাব কাজ করে থাকে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি উন্নত বাংলাদেশ গড়ার জন্য গ্রাম পর্যায়ে থেকে সোশ্যাল লিডার তৈরি করা কার্যকর পদক্ষেপ নিতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে নিরলস ভাবে গ্রিন সোসাইটি বাংলাদেশ ইয়ুথ ক্লাব তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, এবং এটাই হচ্ছে জিএসবি ইয়ুথ ক্লাবের মিশন এবং ভিশন। তো অবশেষে একটা কথা বলতে চাই যে
যারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলার মানুষকে ভালোবেসে একটা বাংলাদেশকে একটা উন্নত বাংলাদেশে নিয়ে পরিণত করতে চান, তারা আমাদের সাথে জয়েন করতে পারেন। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ মহিউদ্দিন ভাইকে। আমাদের চারপাশে আমরা আসলে বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে আমরা আমাদের চোখের সামনে দেখি বা আমরা হচ্ছে প্রতিদিনই দেখা যায় বিভিন্ন সমস্যা আমরা নিয়ে আমরা চিন্তা করতে থাকি, কিন্তু এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর আসলে গঠনমূলক আলোচনা বা সমালোচনা করতে পারে এই ধরনের মানুষের সংখ্যা ঠিক কত সেটা কিন্তু আমরা কিছুটা হলেও ধারণা করতে পারি। সংখ্যাটা আসলে খুব একটা বেশি নয়। এই যে যদি আমরা এই সংখ্যাটাকে বাড়াতে চাই বা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো আছে বা মানসিক বিকাশ যদি আমরা সুষ্ঠুভাবে করতে চাই, সেক্ষেত্রে আমরা জানি ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে অবশ্যই আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। তো আমি এই এই ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপর ভিত্তি করে আমি প্রথমেই মনিরুজ্জামান রিয়াদ স্যারের কাছে চলে যাচ্ছি। আমি মনিরুজ্জামান রিয়াদ স্যারের কাছে একটা প্রথম প্রশ্ন করতে চাই যে ক্রিটিক্যাল থিঙ্কিং আসলে কিভাবে আমাদের মধ্যে ডেভেলপ করা যায়। ধন্যবাদ। আজকের আমাদের বিষয় হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং এন্ড এসেনশিয়াল এসেনশিয়াল স্কিলস, অর্গানাইজড বাই গ্রিন সোসাইটি বাংলাদেশ ইয়ুথ ক্লাব। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। ক্রিটিক্যাল থিঙ্কিংটা আসলে এটা হচ্ছে আপনার, আমি যেহেতু পড়াই না, প্রফেসর না, আমি যেহেতু চাকরি করি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি সেটা হচ্ছে আপনার প্রচুর অধ্যাবসায়ের একটা ব্যাপার আছে ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য। আপনার আশেপাশে কি হচ্ছে, আপনার ডাটাগুলি অ্যানালাইসিস করা, হ্যাঁ, এই বিষয়গুলোকে আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। তো ওটার উপর ভিত্তি করে আপনি একটা ডিসিশনে আসতে পারবেন, অপরচুনিটিস কি আছে অথবা আমাদের এটার নেগেটিভ দিক কি আছে, ওগুলো চিন্তা করে আপনি একটা সলিউশন আসতে পারবেন। আমি মনে করি যে আমরা প্রচুর অধ্যাবসায়ের একটা ব্যাপার আছে এখানে, আপনার ডাটা অ্যানালাইসিস এর একটা ব্যাপার আছে, তারপরে আপনার একটা ডিসিশন মেকিং এর, যে আমরা যে গ্যাদারিং করে ডাটা গুলো গ্যাদার করে আমরা যে ডিসিশন মেকিং গুলো করি, এইটাই আসলে। এভাবে কাজ করলে আমরা মনে করি একটা ভালো ডিসিশন নিতে পারবো সমাজের সব ক্ষেত্রে। আপনি যখন চাকরি করবেন অথবা আপনি যখন আপনার বেসিক লাইফ যে আপনি লিড করছেন, যে কোনো ডিসিশন নেওয়ার সময় এই বিষয়গুলো যখন আপনি গুরুত্ব দিবেন, তখন আপনার ডিসিশনটা অনেক বেশি ইফেক্টিভ হবে, আপনি মানে ভুল ডিসিশন পরিমাণটা অনেক কমে যাবে। কারণ আমরা জীবনে আসলে আমরা ভুল ডিসিশন নেই, অনেক ভালো ডিসিশনও নেই, বাট আপনি যখন ক্রিটিক্যাল থিঙ্কিং অথবা অধ্যবসায়টা চালিয়ে যাবেন, আপনার ডিসিশন গুলি অনেক বেশি মাত্রায় ভালো হবে এবং পজিটিভলি আপনি নিতে পারবেন আর কি। ধন্যবাদ রিয়াদ স্যার কে। আমরা রিয়াদ স্যার থেকে আসলে জানতে পারলাম যে এটা ক্রিটিক্যাল থিঙ্কিং আসলে একটা অধ্যবসায়ের ব্যাপার। এটা আসলে ধীরে ধীরে আমাদের মধ্যে অধ্যবসায়ের মাধ্যমেই আমাদের মাঝে এটাকে ডেভেলপ করতে হবে। আমি চলে যাচ্ছি সাইফুদ্দিন মুন্না স্যারের কাছে। স্যারের কাছে আমার প্রশ্ন হলো, ক্রিটিক্যাল থিঙ্কিং বৃদ্ধির জন্য আসলে কি কোনো কোয়ালিটির প্রয়োজন আছে, যে একটা মানুষের কাছে এই কোয়ালিটি গুলো থাকলে এই মানুষটা ক্রিটিক্যাল থিঙ্কিং এর অধিকারী হতে পারবে? আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ানোর জন্য কোয়ালিটি জানার আগে আমাকে আসলে জানতে হবে ক্রিটিক্যাল থিঙ্কিংটা কেন গ্রো করেনি। হ্যাঁ, আপনি আজকে থেকে 10-15 বছর আগে যান, তখনকার একটা ছেলের চিন্তা ভাবনা আর এখন একটা ছেলের চিন্তা ভাবনার মধ্যে পার্থক্যটা দেখেন। তখন আমরা কোনো একটা ডিসিশন নিলে আমরা অন্ধভাবে সেটা বিশ্বাস করতাম, এখন আমরা একটা কোনো কিছু কথা আসলে সেটা নিয়ে আমরা কিছু মানুষ এটা নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি আসলে জিনিসটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। ইভেন ইফ আমরা যখন ক্লাসে লেখাপড়া করতে যাই, আগে টিচার যা বলতো তাই শুনে চলে আসতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের নলেজ অ্যাডাপ্ট করার ক্ষমতাও বেড়েছে, নলেজটা আমাদের কাছে আসার সোর্সও বেড়েছে, সো আমাদের কাছে স্কোপ বাড়ছে। এখন আপনাকে বুঝতে হবে ক্রিটিক্যাল থিঙ্কিং জিনিসটা আসলে কিভাবে হয়। হ্যাঁ, ক্রিটিক্যাল থিঙ্কিং মানে এটা না যে আপনি বললেন তুমি এই কাজটা করো, যে কোনো কিছু নেগেটিভলি চিন্তা করাই আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং না। ক্রিটিক্যাল থিঙ্কিং জিনিসটা হচ্ছে আপনি কোনো জিনিসকে আসলে জাস্টিফাই করে সেটাকে এক্সিকিউশন করতে যাওয়া। হ্যাঁ, আপনাকে বললাম একটা কাজ করতে, যেমন ধরেন আমি যদি এখন মাইকে অ্যানাউন্স করি যে আমাদের এখানে ডাকাত পড়েছে চলো মারি, আমরা অনেক সময় দেখি এরকম হয়, মাইকে অ্যানাউন্স করে পুলিশের উপর অ্যাটাক করা হয়। কিন্তু আজকে যদি আপনি এটা চিন্তা করে দেখেন যে এই জিনিসটা কি আসলে ঠিক আছে কিনা, ব্যাপারটা এভাবে হইতে পারে কিনা, তখন কি আপনার থিঙ্কিংটা ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে। এবার যদি আপনার প্রশ্নে আসি, আসলে এটা অর্জন করার জন্য আপনাকে কি করতে হবে, এটা অর্জন করার জন্য আসলে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে,
অনেক বেশি লেখাপড়া করতে হবে, ভাইয়া যেটা বললেন অনেক বেশি আউট নলেজ লাগবে, বইয়ের পৃষ্ঠা পড়ে আপনি সার্টিফিকেট হতে পাবেন, 3.98 জিপিএ পাবেন, সেটা দিয়ে আপনি চানাচুরি খেতে পারবেন আর কিছু করতে পারবেন না আজকের দুনিয়ায়। আজকের দুনিয়ায় আপনি যতক্ষণ পর্যন্ত যে কোনো কিছু নিয়ে নিজের মাথায় ব্রেন স্টর্ম করে সেটা থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন না, তখন আপনার দুনিয়াতে আসলে এখন ভাত নেই। আপনাকে চিন্তা করতে হবে যে এখান থেকে যে আপনি এই যে আপনি আজকে প্রোগ্রাম করতেছেন এটারও আউটপুট কি হইতে পারে, এটাও ক্রিটিক্যালি থিঙ্ক করতে হবে। 100 মানুষ দেখলো, 200 মানুষ দেখলো, 20 জন আমার থেকে গালি দিল, 50 জন বাবা বললো, এটা কোনো ইফেক্ট না। আসলে আমাদের কথাগুলো শুনে কারো মাথার মধ্যে এটা চিন্তা হবে কি না আমি এই কথাগুলো কেন শুনবো, এটাই হচ্ছে আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং এর সোর্স। আপনাকে এই জিনিসটা গ্রো আপ করতে হবে নিজের মধ্যে যে আমি 1 মিনিট যে এখানে দেব এই 1 মিনিটের আউটপুট আমি কোনো কিছু পাবো কিনা, সেটার জন্য আপনাকে বাইরের আউট নলেজ গ্যাদার করতে হবে, লেখাপড়া করতে হবে, প্রচুর বই পড়তে হবে, পেপারের সম্পাদকগুলো পড়তে হবে। এই এগুলো করলে আসলে আপনার মাথার মধ্যে আসলে কিলবিল কিলবিল করবে যে এটা কিরকম করা উচিত, এটা কিরকম করা উচিত, এই জিনিসগুলো আসলে আপনা আপনি গ্রো হবে, সেটার জন্য শুধু আপনাকে রাইট ওয়েটা চুজ করতে হবে। ধন্যবাদ সাইফুল্লাহ মুন্না স্যারকে। স্যার বলছিলেন একই সাথে ভ্যালু অফ টাইম, যে আমি 1 মিনিট সময় ব্যয় করব সেটা আসলে ঠিকভাবে আমি সময়টা ব্যয় করছি কিনা। এছাড়াও স্যার আমাদেরকে বলছিলেন যে বই পড়ার কথা বলছিলেন, পত্রিকা সম্পাদকীয় পড়ার কথা বলছিলেন, এতে করেই এই যে এই বই পড়ার মাধ্যমে বা পত্রিকার সম্পাদকীয়র মাধ্যমে আমরা যখন নতুন নতুন তথ্যগুলো জানবো অথবা সাম্প্রতিক সময়ের যে বিষয়গুলো সেগুলো যখন আমরা পড়বো তখন হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কেও আমরা জানতে পারবো, সেই সাথে আমাদের চিন্তা ভাবনার প্রসারটা বাড়বে। ধন্যবাদ সাইফুল্লাহ মুন্না স্যারকে। স্যারের কাছে আমার আরো একটা প্রশ্ন রয়েছে, সেটি হলো নর্মাল থিঙ্কিং আর ক্রিটিক্যাল থিঙ্কিং এর মধ্যে পার্থক্যটা আসলে কি? আমি স্যারের থেকে উত্তরটা নেওয়ার আগে চলে যাচ্ছি আমি তানভীর স্যারের কাছে, আমি কিছুক্ষণ পর আসছি মুন্না স্যারের কাছে। আমি তানভীর স্যার কাছে প্রশ্ন করতে চাই যে সোশ্যাল চেঞ্জের ক্ষেত্রে ক্রিটিক্যাল থিঙ্কিং এর প্রয়োজনীয়তা কি রয়েছে স্যার? আমরা যে সোশ্যাল চেঞ্জের কথা বলি সেখানে কি, সেখানে যদি আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এর প্রয়োজনীয়তা থাকে সেটা আসলে কিরকম? ধন্যবাদ তারিন, চমৎকার উপস্থাপনার জন্য। আর একই সাথে আমি মিস্টার মনিরুজ্জামান এবং মিস্টার সাইফুদ্দিন দুজনকেই ধন্যবাদ দিতে চাই খুবই সিকোয়েন্সিয়ালি আলোচনা করার জন্য। মিস্টার মনিরুজ্জামান ঠিক যেখান হতে শুরু করেছিলেন, মিস্টার সাইফুদ্দিন সেটাকে অ্যানালাইজ করেছে। সো আমার মনে হয়েছে যে যারা শুনছে এখন তারা অ্যাটলিস্ট ক্রিটিক্যাল থিঙ্কিং সম্পর্কে ধারণা পেয়ে গেছে। এখন আমি প্রশ্নে আসি, আসার আগে একটা শব্দ যোগ করতে চাই, সেটা হলো আমরা যে দুজনের আলোচনা শুনলাম, দুজনের আলোচনাকে এক জায়গায় করলে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে যা বুঝি সেটাও একটা আউটপুট। অর্থাৎ এই যেভাবে বলা হলো যে 1 মিনিট যে আমি শুনবো এটা ফলাফল কি, ক্রিটিক্যাল থিঙ্কিং অলসো রিলেটেড টু আউটপুট। কেমন আউটপুট? আমি কতখানি রেশনাল বিহেভিয়ার করছি, ক্রিটিক্যাল থিঙ্কিং কি রেজাল্ট দেয়, রেশনাল বিহেভিয়ার, যৌক্তিক আচরণ। আমরা আমাদের সমাজের দিকে যদি দেখি, কাউকে যদি বলা হয় যে একটা লোকের পা ভেঙে দিয়ে আসো, সে যখন গেল যে পা সত্যি সত্যি ভেঙে দিয়ে আসলো, কাজটা তো করেছে না, সমস্যাটা কোথায়? সে গিয়ে কেন পাটা ভেঙে দিয়ে আসলো, তার সমস্যা কই? সমস্যা এক জায়গায়, সে ছোটবেলা হতে ক্রিটিক্যাল থিঙ্কিং করা শিখেনি। সে যদি ক্রিটিক্যাল থিঙ্কিং করা শিখতো তাহলে সে জানতো আনসার্টেনটি কি জিনিস, রিস্ক কি জিনিস, এবং কনসিকুয়েন্স কি জিনিস, কোন একটা ঘটনা ঘটালে তার পরিণতি কি হবে সেটা সে চিন্তা করতে পারত। ফলে ক্রিটিক্যাল থিঙ্কিং রিফ্লেক্টস রেশনাল বিহেভিয়ার অফ এ পার্সন। এখন যদি আমরা চেঞ্জের কথা বলি, তাহলে আমি একটা চেঞ্জ অ্যাকসেপ্ট করব। আমাদের সমাজে তো আমরা দেখি ভালো চেঞ্জ সহজে অ্যাকসেপ্ট করানো যায় না, অনেক বিপদ, এ পরিবর্তন সহজে মেনে নিতে চায় না অনেকে, অনেক ভালো ভালো পরিবর্তন মেনে নিতে চায় না। কেন মেনে নিতে চায় না? কারণ তার ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটিস কম রয়েছে। আমি আরেকটু এইভাবে বলি, আমি যখন ইংল্যান্ডে ছিলাম, আমার মেয়ে ইংল্যান্ডে পড়াশোনা করেছে 2 বছর, সে যখন ক্লাস 2-3 পড়ছে তখন তাকে প্রতি সপ্তাহে 2-3-4 করে বই দিয়ে দেওয়া হয়, সেগুলো পড়ে জমা দেয়, পড়ে জমা দেয়, এভাবে 3-4 মাস চলে যাওয়ার পর একটা সেমিস্টার এন্ডিং হচ্ছে, তখন তাদেরকে আমাদের মতো পরীক্ষা নিয়ে বলা হয়নি যে সে কি কি শিখেছে, বরং তাকে বলা হয়েছে যে ছোট গল্প
কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো কি ক্লাস 2 এবং 3-তে, এবং তাকে বলা হয়েছে তুমি যে এতদিন ধরে এতগুলো বই পড়লে এবার তোমার কাজ হচ্ছে একটা ছোট গল্প লিখে নিয়ে আসো, মলাট লাগাও, বাইন্ড করো, স্কুলে জমা দাও। তাহলে কি হলো ওটা? সেই স্কুল ক্লাস 2 এবং 3-তে সে আমাদের 9-10-এ হৈমন্তীর চরিত্র বিশ্লেষণ করছে না, সে গাইড বই পড়ে একটা প্রশ্নের উত্তর শিখছে না, 2-3-তেই সে ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো জানে এবং তাকে অনেকগুলো বই পড়ানো হয়েছে, এখন সে নিজে একটা গল্প লিখছে। ক্রিটিক্যাল থিঙ্কিং, রেশনাল বিহেভিয়ার। সো চেঞ্জ, আমরা যে চেঞ্জের কথা বলছি, এই চেঞ্জে কোপ করতে পারে কারা? অ্যাডাপ্টেবিলিটি তো একটু আগে মিস্টার সাফুদ্দিন বলেছে, এই যে অ্যাডাপ্টেবিলিটি, এটা এটা কে পারে, কারা পারে? যাদের ক্রিটিক্যাল থিং করার ক্ষমতা আছে। অবশ্য এখানে একটু মিলিয়ে ফেলা যাবে না, ইন্টেলিজেন্স এবং ক্রিটিক্যাল থিঙ্কিং দুটো আলাদা গুণাবলী, সব বিশ্লেষণ করে বের করতে হবে। আপাতত আমি এখানেই ব্রেক নিচ্ছি, যেহেতু আরো আলোচনা শুনবো, আমি নিজেও শ্রোতা আজকে। তো ধন্যবাদ তারিন, অনেক ধন্যবাদ তানভি স্যারকে। তানভি স্যার আসলে যেটা বলছিলেন যে বই পড়ার ক্ষেত্রে, হ্যাঁ, আমরা আমরা অনেক সময় দেখি যে আমরা যখন স্কুলে যখন পড়তাম তখন দেখা যেত, বা কলেজের সময়টাতেও আমাদের দেখা যেত অনেক গদ্য পদ্য, আমাদের অনেক গল্প পড়তে হতো এবং সেগুলোকে অ্যানালাইজ করতে হতো, কিন্তু এটা কখনো আমাদের মধ্যে তৈরি করা হয়নি যে তোমরা নিজেরাই একটা গদ্য লিখো তো দেখি, তোমরা নিজেরাই একটা পদ্য লিখো, তোমরা নিজেরাই একটা গল্প লিখো। এই ব্যাপারটা আমাদের মাঝে গ্রো করে দেওয়া হয়নি বলে আমি মনে করি। তো এই জিনিসগুলো আসলে আমাদের আসলে এখন আমরা যারা আছি, আমাদের ইয়ং জেনারেশন, তাদের মধ্যে যদি আমরা এই সচেতনতাটা তৈরি করতে পারি, হ্যাঁ বই পড়ো, বইটাকে অ্যানালাইজ করো, লেখকের লেখাটাকে অ্যানালাইজ করো, কিন্তু তার পাশাপাশি তুমি নিজেও লেখার চেষ্টা করো। অনেক ধন্যবাদ তানভি স্যারকে। তানভি স্যারের কাছে আমার আরো একটা প্রশ্ন রয়েছে। স্যার, শিক্ষার্থীদের ক্রিটিক্যাল থিঙ্কিং এর প্রতি আগ্রহী করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা কতটুকু, এটা আমি একটু আপনার কাছে জানতে চাই। যে অনেক আমরা বেশি, জানি পরিবারের একটা ভূমিকা আছে, তার পাশাপাশি আসলে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আসলে কতটুকু? অনেক বেশি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা তো অনেক অনেক বেশি। আমরা যেমন, আমরা যারা বিজনেসের শিক্ষক, আমরা কেস স্টাডি মেথড ব্যবহার করি শিক্ষার্থীদের শেখানোর ক্ষেত্রে। এটা কি কেস স্টাডি মেথডটা? সবাই ব্যবহার করছে না, অনেকে করছে। এই মেথডটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটিস বাড়িয়ে দেয়। একজন শিক্ষার্থীর সামনে অনেকগুলো প্রবলেম থ্রো করা হয় যেগুলো বাস্তবে ঘটেছিল, অলরেডি কাল্পনিক কোনো ব্যাপার নয়, এবং সেই প্রবলেম বিশ্বের সেরা সেরা প্রতিষ্ঠানগুলো সলভ করেছে। আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে সেই প্রবলেমগুলো তুলে ধরি এবং তারপর তাদেরকে বলি ফাইন্ড আউট দ্য বেস্ট সলিউশন ফ্রম ভেরিয়াস অল্টারনেটিভস। তখন তারা অনেকগুলো বিকল্প সামনে নিয়ে আসে এবং সেই বিকল্পগুলোর স্ট্রেংথ, উইকনেসেস, অপরচুনিটিস এবং থ্রেটস বিশ্লেষণ করে এবং এনভায়রনমেন্টকে প্রশ্ন করে যে হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। তারপর তারা একটা সমাধানে নিয়ে আসে। এবং এটা কোথায় প্র্যাকটিস করা সম্ভব? যে প্রতিষ্ঠান এই ধরনের পদ্ধতি অ্যালাউ করে, যে সকল প্রতিষ্ঠান বলছে যে পরীক্ষা হবে 10টা প্রশ্ন থাকবে, 60টা অল্টারনেটিভ থাকবে, বা 60টা আনসার করতে হবে, 5টা থাকবে, 3টা আনসার করতে হবে, যারা শুধুমাত্র ক্লাস টেস্ট কিংবা মিড টার্ম কিংবা ফাইনাল এই পদ্ধতিতে যাচ্ছে, ওই সকল প্রতিষ্ঠান ক্রিটিক্যাল থিঙ্কিং কে সহযোগিতা করতে পারছে না। কিন্তু যে সকল প্রতিষ্ঠান বলছে না, ইউ হ্যাভ টু প্রেজেন্ট, ইউ মাস্ট হ্যাভ প্রেজেন্টেশন স্কিলস, ইউ হ্যাভ টু ডেভেলপ প্রবলেম সলভিং স্কিলস, প্রতিষ্ঠান বলছে প্রবলেম সলভিং এর জন্য 20% 30% মার্কস, এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে, সিরিয়াসলি রয়েছে। আমরা চট্টগ্রাম এবং ঢাকাতে দেখছি যে একই স্কুলে পড়ছে ক্লাস 9-10 অনেক প্রাইভেট স্কুল আছে, যে প্রাইভেট স্কুলের ছেলে মেয়েদের ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটিস সরকারি স্কুলের চাইতে অনেক বেশি হচ্ছে। কেন হচ্ছে? কারণ সরকারি স্কুলের শিক্ষকরা সরকারকে প্রোটোকল দিতে দিতে শেষ, ডিসি আসবেন, ওসি আসবেন, টিএনও আসবেন, ইএনও আসবেন, 365 দিনে ছাত্রছাত্রীদেরকে রাস্তায় দাঁড়াতে হয়, তাদেরকে বহুবার করোনার কারণে হয়তো বেঁচে গেছে। তো এই জায়গাগুলোতে প্রতিষ্ঠানের আসলে অনেক কিছু করার আছে, অনেক কিছু, এবং প্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষকদেরও এগিয়ে আসতে হবে। অনেক সময় প্রতিষ্ঠান সাপোর্ট নাও দিতে পারে, কিন্তু শিক্ষক নিজে নিজের কোর্সটাতে এমন কিছু ইনকর্পোরেট করতে পারেন, প্রতিষ্ঠান চাইনি, প্রতিষ্ঠানের পদ্ধতিতে নাই, শিক্ষক যদি নিজে থেকে চিন্তা করেন, শিক্ষক চাইলেও ইনকর্পোরেট করতে পারে এবং ভূমিকা রাখতে পারে।
ধন্যবাদ অনেক তানভি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ তানভীর স্যারকে। তানভীর স্যার আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যাপারে এত সুন্দর করে আসলে বলছিলেন, এখানে খুব সুন্দর একটা ব্যাপার চলে এসেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সময় দেখা যায় ইউএনও আসছেন, রাস্তায় হচ্ছে শিক্ষার্থীদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোদের মধ্যে, প্রচন্ড দুপুরের যে প্রচন্ড রোদ থাকে সেই সময়টাতেও। তো এই ব্যাপারটা থেকেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এবং যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরও একটা ক্রিটিক্যাল থিঙ্কিং এর জায়গা আছে যে আসলে এটা কি প্রয়োজনীয় কিনা। অনেক ধন্যবাদ স্যারকে এত সুন্দরভাবে বিষয়টি তুলে ধরার জন্য। আমি চলে যাচ্ছি আবার মনিরুজ্জামান রিয়াদ স্যারের কাছে। স্যারের কাছে আমার প্রশ্নটা হলো, ক্রিটিক্যাল থিঙ্কিং একই সাথে হচ্ছে, আমি যেটা তানভীর স্যারকে জিজ্ঞেস করছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা, তো একই সাথে আমার মনিরুজ্জামান রিয়াদ স্যারের কাছে প্রশ্ন থাকবে যে শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়েও আমাদের যে অন্যান্য যে অর্গানাইজেশন গুলো আছে যেটা হচ্ছে জব সেক্টরে গেলে তখন কি আসলে ট্রেনিং দেওয়া হয় কিনা, আর হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং এর ব্যাপারে উদ্বুদ্ধ করা হয় কিনা। সেই সাথে আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য আমাদের পরিবার কি আমাদের কোনোভাবে সাহায্য করতে পারেন কিনা? আচ্ছা, ধন্যবাদ। তানভীর স্যার খুবই সুন্দরভাবে বলছে, আসলে খুব ডিপলি উনি বলেছেন, একদম প্রপার ওয়েতে। এরপর আর কিছু বলার থাকে না, বিশেষ করে এডুকেশন সিস্টেম গুলোতে আসলে কিভাবে আমাদের ক্রিটিক্যাল সিস্টেমটাকে অ্যাপ্লাই করা যায়, উনি খুব সুন্দরভাবে বলেছে, ধন্যবাদ স্যারকে। আর জব লাইনে আসলে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, আমরা যখন ধরুন আমি আজকে 11 বছর ধরে চাকরি করছি, আমি কেএসআরএম এ ছিলাম ব্র্যান্ডিং এ, তারপরে এখন বি প্রপার্টিতে আছি, আমি আমিন মোহাম্মদ গ্রুপে চাকরি করেছি। তো হ্যাঁ, কিছু কিছু প্রতিষ্ঠানে আপনার জয়নিং এর পরে একটা ট্রেনিং দেওয়া হয়, মানে আপনাকে একটা পজিশনে মাঠে ছেড়ে দেওয়া হয় না, একটা ট্রেনিং দেওয়া হয়, ধরেন 15 দিন 1 মাস একটা ট্রেনিং দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে আপনার অপরচুনিটিস কিভাবে, কি করলে আপনার অপরচুনিটিস এই হবে, আপনার নেগেটিভ দিক কি, করলে নেগেটিভ দিক এ হবে, আপনার সলিউশন কি, তাহলে আপনাকে একটা ট্রেনিং দিয়ে দেয়। বাট মোস্ট অফ দি কোম্পানিতে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, খুবই রেয়ার আপনার যে ক্রিটিক্যাল থিং, যেটাকে বলি কি, আপনার একটু শিক্ষিত করে আপনাকে চাকরির বাজারে আপনাকে নামানো অথবা করানো, এটা একটু খুবই কম আর কি। তারপরও হয়, অনেক কোম্পানিতে হয় ট্রেনিং দেওয়া হচ্ছে আপনার কিভাবে ডিসিশন মেকিং গুলো নিবেন, আপনি কিভাবে আপনি অবজার্ভ করবেন সিচুয়েশন গুলি, কিভাবে ডিসিশন গুলি নিবেন, আপনি আপনাকে যখন একটা কাজ দেওয়া হবে অথবা কেস দেওয়া হবে আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন, আপনি কিভাবে ডিসিশন মেকিং গুলি করবেন, এই ধরনের জিনিসগুলো হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে, বাট খুবই কম আর কি। তবে এটা আমি মনে করি আরো অনেক বেশি হওয়া উচিত কোম্পানি গুলাতে, কারণ এই ধরনের চিন্তা ভাবনা না করলে আসলে আলটিমেটলি আপনি আপনি আমরা যারা চাকরি করি আমরা একটা পর্যায়ে আটকে থাকবো, মানে আমরা উপরে উঠতে পারবো না। যার ক্রিটিক্যাল থিঙ্কিং যত বেশি, তার আপনার গ্রেজুয়ালি তার উপরে অথবা প্রতিষ্ঠানে তার সুনাম অথবা তার চাহিদা অনেক বেশি। তো আমি মনে করি এই ধরনের থিঙ্কিং আমরা যদি নিয়ে যেতে পারি চাকরি ক্ষেত্রে, আমাদের জন্য ভালো। ভাইয়া আমার একই সাথে হচ্ছে কি আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো আমি ক্রিটিক্যাল থিঙ্কিং এ, আচ্ছা আমরা যখন জব সেক্টরে যাই তো তখন হচ্ছে গিয়ে দেখা যায় ক্রিটিক্যাল থিঙ্কিং যদি না থাকে সেই ক্ষেত্রে তো অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, ব্যক্তি পর্যায়ে হতে হয় বা প্রতিষ্ঠানেকেও হতে হয়। তো সেই ক্ষেত্রে ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য আমাদের পরিবার কি আমাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারেন, আপনার কি মনে হয় যে ছোটবেলা থেকে আমরা এভাবে, যদিও কিছু কথা চলে এসেছে তারপরও আমি প্রশ্নটা জিজ্ঞেস করছি? পরিবার অবশ্যই, আপনি যখন জবে যাবেন আপনার মেন্টাল কিছু সাপোর্ট তো পরিবার থেকে অবশ্যই প্রয়োজন। আপনি যখন জব লাইনে যাবেন আপনার অনেক সময় অনেক ক্রিটিক্যাল পজিশনে পড়ে যাবেন, যখন আপনার পরিবারের যে সাপোর্টটা যদি আপনি না পান আপনি প্রপার ডিসিশন নিতে পারবেন না। কারণ আপনি একটা, এখন ধরেন আমি একটা জবে আমার একটা ডিসিশন নিতে হবে, আমি এটা নিয়ে কাজ করছি, আপনার পরিবার থেকে হয়তো বা ওই সুযোগ অথবা সময় দেওয়া হচ্ছে না, হয়তো আপনি তখন ডিসিশনটা নিতে পারবেন না। আর আপনি যেটা বললেন যে পরিবার থেকে আপনার শিক্ষিত করার কোনো ব্যাপার আছে কিনা, অবশ্যই আছে। আপনার পরিবার থেকে যখন আপনার ফ্যামিলির সাথে, আমরা এখন সামাজিক মাধ্যমগুলোতে যেভাবে খুবই অ্যাক্টিভ, আমি মনে করি আমাদের পরে পরিবারের যে মাতা পিতা আছে, মা বাবা আছেন, ওদেরই সন্তানদের প্রতি অত অ্যাক্টিভ হওয়া উচিত, খুবই অ্যাক্টিভ কমিউনিকেটিভ হওয়া উচিত, আপনার কোনো গ্যাপ যেন না থাকে, প্রতি মুহূর্তে কমিউনিকেটিভ হওয়া উচিত আর কি। আমি মনে করি এটা হচ্ছে বেসিক এখন আমাদের থিং, আমরা কমিউনিকেশনটা করি না মা বাবার সাথে অথবা
যারা আছি, মা বাবার সাথে অনেক গ্যাপ হয়ে গেছে, বাট আমরা সামাজিক মাধ্যমে অনেক অ্যাক্টিভ, যেটা আমরা ফ্যামিলিতে অ্যাক্টিভ না। এই জিনিসটা আমি মনে করি আরো বেশি বাড়ানো উচিত আর কি। তখন আপনি নট অনলি চাকরি ক্ষেত্রে, আপনি যে কোনো ক্ষেত্রেই আপনি ভালো করতে পারবেন যদি আপনার সব ক্ষেত্রে আপনার পারিবারিক একটা থাকে আর শিক্ষা থাকে আর কি। আশা অনেক করি ধন্যবাদ। বলতে পেরেছি। জি অবশ্যই, অনেক ধন্যবাদ রিয়াদ স্যারকে। স্যার আসলে একই সাথে হচ্ছে আমাদের পারিবারিক যে বন্ধন, সে বন্ধনটার কথা আসলে তুলে ধরেছেন। আমরা সোশ্যাল মিডিয়াতে এত বেশি ইনভলভ হয়ে যাই যে অনেক সময় দেখা যায় পরিবারকে সেভাবে সময় দিতে পারি না। এই ব্যাপারটাও আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে আসলেই সংযুক্ত, কারণ হচ্ছে আমরা সব সময় শুনে এসেছি যে ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ সিম্পল থিঙ্কিং। তো সিম্পলি যখন আমরা থিঙ্ক করার চেষ্টা করব, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের মানসিক যে একটা স্টেবিলিটি দরকার, সেটা সেটা আসে আসলে পরিবারের যে সখ্যতা বা পারিবারিক বন্ধন থাকলে সেটা অনেক বেশি সহজে আসে। অনেক ধন্যবাদ মনিরুজ্জামান রিয়াদ স্যারকে। আমি চলে যেতে চাই সাইফুল্লাহ মুন্না স্যারের কাছে। স্যার থেকে আমি আসলে জিজ্ঞেস করছিলাম নর্মাল থিঙ্কিং আর ক্রিটিক্যাল থিঙ্কিং এর মধ্যে আসলে পার্থক্যটা কোন জায়গায়। জি স্যার। আচ্ছা, আমি একটু মনোজন ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে, আমরা আপনি প্রশ্ন করছিলেন পরিবার থেকে কিভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং শিখবো, বা আর তানভীর স্যার বলছে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিটিক্যাল থিঙ্কিং এর কিভাবে হইতে পারে। আমি আসলে একটু ডিফার করি আপনাদের সাথে এই জায়গাটাতে। হ্যাঁ, আমি একটু ক্রিটিক্যালে চিন্তা করি। ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলটা আসলে কেউ কাউকে শিখাতে পারে না, আমি মনে করি। যেটা এটা হচ্ছে আপনার মধ্যে নিজে নিজে গ্রো করবে। এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে প্রথমে দুইটার মধ্যে পার্থক্য কি, যেটা আপনি আমাকে কোয়েশ্চেন করেছিলেন। দেখেন, আমি যখন একটা সিদ্ধান্ত নিব, তখন যদি আমি ভালো খারাপ, কোনটা সত্য কোনটা মিথ্যা, কে বলেছে না বলেছে, এটা নিয়ে যখন একটা সিদ্ধান্ত যাব, চিন্তা করবো, সেটা হচ্ছে আমার নর্মাল থিঙ্কিং। বাট আমি একটা জিনিস যখন অ্যানালাইসিস করব, সিনথেসিস করব, ব্রেইন স্ট্রম করব, করার পর আমি একটা এন্ড গোলে পৌঁছাবো, তখন হচ্ছে আমার ক্রিটিক্যাল থিঙ্কিং। এখন এই স্কিলটাকে আসলে বাজারে কোথাও শেখায়, কেউ শেখায় না। এটা আপনার মধ্যে গ্রো করতে হবে। মনিরুজ্জামান রিয়াদ ভাই যেটা বললেন, কোম্পানি আপনাকে শুধু বলবে যে আমার কোম্পানিটা এভাবে চলে, আমার কোম্পানিটা এই কাজটা করতে, এটা প্রোডাকশন করতে, তোমাকে বাজারে এটা বিক্রি করতে হবে, বিক্রি করতে পারলে তুমি বেতন পাবে, না পারলে পাবে না। এই বিক্রি করার জন্য কি করতে হবে না করতে হবে, তোমাকে সেটা নিজের থেকে অর্জন করতে হবে। এখন তুমি যদি মনিরুজ্জামান রিয়াদ ভাইয়ের কথা মতো শুধু উনি যেভাবে বলে ওভাবে চলতে থাকো, 2 দিন পর গিয়ে দেখা যাবে তোমার মধ্যে নলেজ কমে গেছে, তোমাকেও আপডেট হইতে হবে। উনি নিজেও আমি 13 বছর। আমি স্যারের কথা একটু ইন্টারাপ্ট করি, মানে স্যার যেটা বলছিলেন, হ্যাঁ মনিরুজ্জামান রিয়াদ স্যার যেটা বলছিলেন, সেটা হয়তো বা একটা প্রসিডিউর অথবা একটা মডিউলের কথা বলছিলেন, যে সেই মডিউলটা বা সেই প্রসিডিউরটা হয়তো দিয়ে দিতে পারেন। তো একই সাথে হচ্ছে তাকে উদ্বুদ্ধ করতে পারেন ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য যদি একটা ট্রেনিং করানো হয়, কিন্তু সেটা তো আসলে প্রসেসিং নিজের মধ্যেই করতে হবে ডে বাই ডে। এটাই বলছিলাম, এটাই ওনাকে বলছিলাম যে ভাইয়া যেটা বলে যে কোনো কোম্পানিতে আপনাকে আসলে খালি হাতে ছেড়ে দেয় না, আপনাকে একটা বেসিক ট্রেনিং দেয়। ওটা কখনো ক্রিটিক্যাল থিঙ্কিং এর ট্রেনিং না, উনি ট্রেনিং দিবে ওনার কোম্পানিতে বেনিফিট কিভাবে করা যায়। আমাকে যখন বেতন দিবে, আমি কাজ করে দিব, সেই থেকে আমাকে বেতন দিবে। সো আমাকেই ওই জায়গা থেকে নলেজ গ্রো করতে হবে, কিভাবে আমি আমার কোম্পানির জন্য বেটার থিঙ্ক করতে পারি। দেখা গেল গত মাসে যে সেলসটা ছিল 10 কোটি টাকা, আমাকে থিঙ্ক করতে হবে, ব্রেন স্ট্রং করতে হবে, আমাকে মার্কেট অ্যানালাইজ করতে হবে, পরে বুঝতে হবে যে এভাবে বিক্রি করলে আমি 12 কোটি টাকা বিক্রি করতে পারবো। দিস ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং। আর আমি যদি এখানে বিক্রি করলে ভালো, এখানে বিক্রি করলে খারাপ চিন্তা করে যাই, ওই 10 কোটি টাকাই সেল হবে, এটা হচ্ছে নর্মাল থিঙ্কিং। এটাই আপনাকে বলছিলাম যে যে থিঙ্কিং এ আমি যদি কিছু স্টেপ ফলো করতে চাই, যে কোনো কিছু আপনাকে প্রথমে অবজার্ভ করতে হবে। অবজার্ভ করার পর আপনি গিয়ে সেটাকে অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করার পর কিছু মানুষের সাথে ইন্টারফেস করবেন, যে আপনি তুমি এটা করেছো, এটা এরকম হয়েছিল, আমি তো জিনিসটা করতে চাচ্ছি, দেন গিয়ে আপনি ওই 3 জনের কোলাবোরেশনে একটা ডেটা দিলেন, এরপর গিয়ে আপনি আপনার এন্ড গোল দেন, আপনি আপনার রেজাল্টে যান। তাহলে অনেকগুলো স্টেপ হচ্ছে, আপনি অনেকজনের সাথে কথা বলেছেন, আপনি নিজের কাজটা নিজে কিভাবে করতে হবে এটা জানার চেষ্টা করেছেন, অন্যরা কিভাবে জানার চেষ্টা করছেন, দেন গিয়ে আপনি কাজ করছেন। এই স্কিলটা আসলে আপনাকে ডে বাই ডে নিজে নিজে গ্রো করবে। ভাইয়া একটা সুন্দর কথা বলেছে, আপনাকে কমিউনিকেশন স্কিল বাড়াইতে হবে, সবার সাথে কথা বলতে হবে। আপনার দেখা গেল এমন একটা সিচুয়েশন হলো যেটা বাসায় শেয়ার করতে পারছেন না, এটা হইতে পারবে না। আপনার কাছে একটা জিনিস নেগেটিভ মনে হলো আপনার বাবার কাছে, এটা পজিটিভ হইতে পারে। আপনি ওখান থেকে কাম ব্যাক করার সময় জন্য বাবা মার হেল্প নিতে পারেন, মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আপনাকে সেখান থেকে দিতে পারে। এই জন্য আমাকে পড়ালেখার পাশাপাশি কমিউনিকেশন স্কিলে অনেক বেশি জোর দিতে হবে। থ্যাংক ইউ।
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ধন্যবাদ। সাইফুল্লাহ স্যারকে। স্যার বলছিলেন যে আসলে মেন্টাল স্যাটিসফ্যাকশনের যে বিষয়টা, বই পড়ার পাশাপাশি নিজেকে আপডেট করার পাশাপাশি আসলে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য পরিবারের সাথে যোগাযোগটা অনেক বেশি রাখতে হবে, বা যারা হচ্ছে কাছের মানুষ বা বন্ধু যারা আছে তাদের সাথেও যোগাযোগটা রাখতে হবে। অনেক ধন্যবাদ স্যারকে। সাইফুল্লাহ মুন্না স্যারের কাছে আমার আরো একটা প্রশ্ন আছে। প্রশ্নটি হলো, আমরা গবেষণায় দেখতে পেয়েছি যেসব শিশুদের ক্রিটিক্যাল থিঙ্কিং এর দক্ষতা নেই, এমন শিশুরা আচরণগত সমস্যার উচ্চ ঝুঁকির সম্মুখীন হয়। তো এই কথাটার আসলে যথার্থতা কতটুকু আপনি যদি বলতেন স্যার আমাদেরকে? আচরণগত সমস্যা বলতে কি বুঝাচ্ছেন, মানে তারা অ্যারোগেন্ট হয় এই টাইপের? আচরণগত সমস্যা শুধু অ্যারোগেন্ট হয় ব্যাপারটা এরকম না, অনেক সময় দেখা যায় স্যার একটা শিশু হচ্ছে গিয়ে সবার সাথে ম্যাচ করতে পারছে না, সবার সাথে ঠিকভাবে কথা বলতে পারছে না, অনেক সময় তার মধ্যে কমিউনিকেশন, জড়তা কাজ এই যে করছে। কমিউনিকেশন স্কিলস এর অভাব, এটা তো রিয়াদ হ্যাঁ ভাইয়ের কথা থেকে একদম স্পষ্ট ভাবে চলে আসছে। আপনাকে কমিউনিকেশন স্কিলের অভাব থাকলে আপনি নিশ্চয়ই আর চারটা বাচ্চার সাথে খেলা করতে পারবেন না। চারটা বাচ্চা বল নিয়ে মারামারি করবে, আপনার গায়ে বল লাগবে, আপনি বাবা মাকে সে কমপ্লেন করবেন, কিন্তু আপনি ওখান থেকে চিন্তা করবেন না ও যে আপনাকে, আমরা ছোটবেলা সাতচারে একটা খেলা খেলতাম, নিয়ম ছিল চারা ভাঙতে হবে, বলটা চারা বসানোর আগে বলটা যদি আরেকজনের গায়ে হিট করতে পারে সে জিতবে, এটা একটা খেলা। এখন ওই খেলার মধ্যে যদি আপনাকে জোরে বল দিয়ে মারার কারণে আপনি কমপ্লেন করেন, আপনি তো আসলে ওই চাইল্ডিশে রয়ে যাবেন, আপনারা চিন্তা শক্তি পারবে না যে আমি এই খেলা থেকে একটা আনন্দ পেতে পারি, এই জিনিসটা তার মধ্যে থাকবেই। সো আপনাকে বাবা মার ক্ষেত্রে বাবা মারও এখানে একটা বড় ভূমিকা আছে। আজকালকার বাবা মারা বিকেলবেলা বাচ্চাদেরকে বসায় রাখে বাসায় মোবাইল ট্যাব দিয়ে গেম খেলার জন্য, আমি দেখি একটু মাঠ নেই ছাদে পাঠান, ছাদে হাঁটুক আর চারটা বাচ্চার সাথে কথা বলুক, পাশের বাসার বাচ্চার সাথে কথা বলুক, এটা হয় না। এই জিনিসগুলো হইলেই বাচ্চা কাল থেকে আপনার আসলে থিঙ্কিং পাওয়ারটা বাড়বে যে আচ্ছা ও তো এরকম করছে আমি কেন করতে পারছি না, ও তো ক্রিকেট ব্যাট নিয়ে আছে আমার তো ক্রিকেট ব্যাট নেই, আমার শুধু ট্যাব আছে, এই চিন্তাগুলো তখন আসবে। মানে আপনি যদি এক ঘরের কোণায় বসে থাকেন, PS2 দিয়ে গেম খেলেন, আইপ্যাডে গেম খেলেন, আপনার আসলে কোনো কিছুই বাড়বে না। ধন্যবাদ মুন্না স্যার। মুন্না স্যারের কাছে আমি আসলে বিনয়ের সাথে আরেকটা সেটি হলো গিয়ে অনেক সময় আমরা দেখি যে এই যে শিশুদের কথা বলছি যারা ক্রিটিক্যাল থিঙ্কিং এর দক্ষতাটা সেভাবে গড়ে উঠে নাই, তারা দেখা যায় কি যখন বড় হয়ে গেছে তখনও হচ্ছে গিয়ে তারা কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বা কোনো কথা বলার ক্ষেত্রে কোন কথাটা বলা উচিত বা কোন কথাটা বলতে হবে। যেমন আমি যদি বলি কোন একটা খেলার খেলার কথা বলছিলেন মুন্না স্যার, তো ধরেন খেলার সময়ও সে তার প্রতিপক্ষের সাথে তার আচরণটা কেমন হবে। হ্যাঁ, অনেক সময় আমরা দেখি খেলার সময় হচ্ছে কেউ অনেক বেশি রেগে গিয়ে কথা বলতেছে বা রেগে বাজে আচরণ করতেছে, সেটা উল্টো দিক থেকেও হতে পারে, প্রতিপক্ষ থেকেও হতে পারে। তো এই যে এই এই সমস্যাগুলো কিন্তু স্যার গড়ে উঠে, তো এইখানে আসলে কমিউনিকেশনটা হচ্ছে তারা খেলছে বা তাদের মধ্যে কমিউনিকেশনটা ঠিক আছে, কিন্তু স্যার তাহলে সমস্যাটা কোন জায়গায় বলে আপনি মনে করেন? আসলে আমরা জিনিসটা একটু কঠিন করে ফেলছি। ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে বলতে আসলে আমরা জিনিসটা ক্রিটিক্যালি বানিয়ে ফেলছি আমার মনে হচ্ছে। আসলে শিশুর, একটা শিশু বা একটা ছেলে যখন মাঠে খেলতে যায় তখন আসলে থিঙ্কিং পাওয়ার বা ও ক্রিটিক্যালি চিন্তা করে না, নর্মাল চিন্তা করে, এগুলো বাদ দিয়ে তাকে আসলে ফ্রিডম দিয়ে দেওয়া উচিত, তুমি তোমার ফ্রিডম নিয়ে আগাও। সো এটা করতে গেলে দেখা যাবে, হ্যাঁ খেলার মাঠে এরকম হয়, সব ছেলে আসলে একই রকম হয় না, দেখা যায় ওই ক্ষেত্রে আরো উল্টো হয়, যারা একটু ক্রিটিক্যালি ঠিক আছে ও আমাকে মারলো কেন, আমাকে তো মারা উচিত হয় নাই, ওরাই রিয়েক্টটা বেশি করে, নর্মাল ছেলেরা একটু কম করে। বয়স বাড়ার সাথে সাথে আপনার মধ্যে যখন বোঝার ক্ষমতাটা হবে, একটা 8-9 বছরের ছেলে তো আসলে ওই বোঝার ক্ষমতা নাই যে খেলার মাঠে চিল্লানো উচিত না এই না, ওই সময় চিল্লানোটাই হচ্ছে আসলে পারফেক্ট। একটা ছেলে যদি মাঠের মধ্যে ওকে কেন জোরে বল করেছে, ও ব্যথা পেয়ে ছেলে না চিল্লায়, আসলে ওর মধ্যে মানে কমিউনিকেশন স্কিলও বাড়বে না, ওর মধ্যে মানে আপনার কোনো কিছু নিয়ে যে ও রিয়েক্ট করবে সেটাও বাড়বে না, সেটা হোক, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ওকে অ্যাডপ্টেবিলিটি বাড়াতে হবে। তানভীর স্যার যেটা বললেন, আপনাকে সবকিছুর সাথে যখন আপনি অ্যাডপ্ট হবেন তখন আপনার মধ্যে অটোমেটিক্যালি ক্রিটিক্যাল থিঙ্কিং এর চিন্তাগুলো আসবে। ক্রিটিক্যাল থিঙ্কিং না, আসলে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়ার একটা ক্ষমতা আপনার মধ্যে চলে আসবে, দিস ইজ দ্য ফ্যাক্ট। আসলে
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ধন্যবাদ। সাইফুল্লাহ মুন্না স্যারকে। আমি আবার চলে যাচ্ছি তানভীর স্যারের কাছে। স্যার, আপনার কি মনে হয় ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল বাড়ানোর জন্য কোন পদক্ষেপটা আসলে প্রথমে নেওয়া উচিত? আমরা তো অনেকগুলো কথা শুনেছি, অনেক কথা শুনেছি, তো তার মধ্যে আপনি কি মনে করেন যে কোন পদক্ষেপটা প্রথমে, সবার প্রথমে নিতে হবে? তারিন, প্রথমে মিস্টার সাইফুদ্দিনকে একটু ধন্যবাদ দিতে হয় যে একটু ডিবেট শুরু করে দেওয়ার জন্য, ডিবেট রিলেটেড একটা ইস্যু তৈরি করার জন্য। দিস ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং, যে আই ডিফার রেশনালি, সো দ্যাট ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং। ডিফার কেন করলো? বিকজ তিনি ক্রিটিক্যালি চিন্তা করছেন। আর আমি দুটো শব্দ শুরু করেছিলাম আমার আলোচনায়, আমি বলেছিলাম ইন্টেলিজেন্স এবং হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, দুটো আলাদা জিনিস। এবং এই বিষয়ে বিহেভিয়ারাল সায়েন্টিস্ট যারা, তারা অনেকগুলো গবেষণা করেছেন, বিশ্বে প্রায় কয়েক হাজার গবেষণা পাওয়া যায়, এবং শেষ পর্যন্ত এই গবেষকরা একটা জায়গায় অবস্থান গ্রহণ করেছেন এই এই 2021 সালের আগ পর্যন্ত এসে। সেটা হচ্ছে ইন্টেলিজেন্স হয়তো শেখা যায় না, ইন্টেলিজেন্স হয়তো লার্ন করা যায় না, ট্রেনিং এর মাধ্যমে ডেভেলপ করা যায় না, কিন্তু তারা বলছে ক্রিটিক্যাল থিঙ্কিং এমন একটা বিষয় যেটা ট্রেনিং এর মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে চাইলে এটা গ্রো করানো যায়। তাহলে এই এই জায়গাটাতে ডিবেট কিন্তু এখনো কন্টিনিউ করছে, এটা শেখা যায়, এটা ট্রেনিং এর মাধ্যমে বাড়ানো যায়, এবং এটা এটা কমে গেলে কমে যেতে পারে। এখন আমি অন্যভাবে প্রশ্নটার উত্তর দিই, আমি প্রশ্নটাতে আসলে সরাসরি উত্তরে যাচ্ছি না। আমাদের বাচ্চাদেরকে গরু রচনা শেখানো হয়নি এমন কোন স্কুল আছে বাংলাদেশে? না স্যার, নেই। আচ্ছা, তার মানে বাংলাদেশে স্কুলে পড়েছে এমন কোন বাচ্চা আছে যে গরু রচনা শেখানি? না স্যার। এখন উন্নত বিশ্বের একটা স্কুলে কি করা হয়, বাচ্চাদেরকে ধরে নিয়ে গিয়ে সব বাচ্চাদেরকে ব্রিটিশ মিউজিয়াম অথবা আমেরিকান মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়, নেওয়ার পর ডাইনোসর যেখানে সাজিয়ে রাখা হয়েছে ওই রুমটাতে পাঠানো হয়। তারপর শিক্ষকরা তাদেরকে 9-10 জন বাচ্চাকে নিয়ে এক একটা গ্রুপে থাকে, এবং শিক্ষক বলছেন এই যে ডাইনোসর দেখা যাচ্ছে এটা কি দেখেছো? সবাই বলে হ্যাঁ। গলাটা কি লম্বা? বলে হ্যাঁ। দেখতে কেমন? বাচ্চারাই উত্তর দিচ্ছে। তারপর বলছে এটা কি ভয়ঙ্কর? বলে হ্যাঁ। তারপর শিক্ষক বলছে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই যে লম্বা গলা দেখা যাচ্ছে এটা গাছের লতা পাতা ছাড়া আর কিচ্ছু খায় না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপর বলছে পরের ডাইনোসরটা দেখো, বাচ্চারা আবার বলছে হ্যাঁ দেখছি। কেমন? বলে বেটে। কেমন? চার পা, দাঁতগুলো কেমন? কেমন জানি বড় বড়। তারপর শিক্ষক বলে দিচ্ছে এই যেটা দেখছো এটা কিন্তু মাংসাশী, এটা কিন্তু হিংস্র, এটা কিন্তু মাংস খাবে, এটাকে ভয় পাও। এইভাবে 9-10 প্রকারের ডাইনোসরকে ঘুরিয়ে নিয়ে আসা হয়, এরপর বাচ্চাদের ছেড়ে দেওয়া হয়। এই বাচ্চারা একটা পদ্ধতির মাধ্যমে আসছে, এরপর পৃথিবীতে যত প্রাণী এদের সামনে দেওয়া হোক না কেন, এরা আর গরু রচনা মুখস্থ করে না, এরা ওই বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে নেয়, তারপর বলে এটা হিংস্র প্রাণী, এটা তৃণভোজী প্রাণী, এটা আকাশে উড়ে, এটা পানির নিচে থাকে। আমার মনে হয় আমি একটু ডিফারেন্টলি উত্তর দিয়েছি। দ্যাট শুড বি দ্য ওয়ে। থ্যাংক ইউ স্যার, আমাদের এই ডিফারেন্ট টা আসলে খুব দরকার ছিল, কারণ হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং টা কিভাবে আসলে তৈরি হয়, স্যার একদম বেসিক জায়গাটা আমার মনে হয় ধরে দিয়েছেন, যে যে কোনো একটা বিষয় দেখানো, বলা বা পড়ানো এবং সেটা নিয়ে আসলে চিন্তা করাটা। অনেক ধন্যবাদ স্যারকে। স্যারের কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটি হলো সোশ্যাল মিডিয়া কি ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল ডেভেলপমেন্টে সাহায্য করতে পারে কিনা, স্যার কি মনে করেন? যদিও আমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমরা অনুষ্ঠানটা করছি, অনেক বড় ডিবেট, এবং বিশেষ করে এখন মিস্টার সাইফুদ্দিন কি বলবে আমি জানি না, তবে এটা বলছি এই সোশ্যাল মিডিয়া প্রমাণ করে দেয় যে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটিস কার আছে কার নাই। যেমন হঠাৎ করে সমালোচনা সহ্য করতে না পেরে চলে যায়, আবার ফেরত আসে, সমালোচনা সহ্য করতে পারছে না, কারণ তিনি ছোটবেলা থেকে সমালোচনা সহ্য করা অভ্যাসে করেনি। উনি ওনার বাবা সমালোচনা সহ্য করেনি, মাও করেনি, সন্তান কোত্থেকে করবে? সো ইউ সি দ্যাট হোয়াট এ প্ল্যাটফর্ম, যে আমি সহ্য করতে পারছি না, এখানে কেউ মারে হুনি, লাঠি শুটে নিয়ে আসেনি, বাইরে তো দৌড়াদৌড়ি হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়, এখানে শুধু সমালোচনা করেছে তারপর বিদায় নিয়ে নিয়েছে। তো হোয়াট এ প্ল্যাটফর্ম, যে যেখানে ক্রিয়েটিভ থিঙ্কিং এর জায়গা আছে, আমি এখান থেকেও কিন্তু শিখতে পারি, দেখতে পারি যে আরেকজনের তো সমালোচনা হচ্ছে, হাউ হি ইজ রিয়েক্টিং, হাউ শি ইজ রিয়েক্টিং, কই তিনি তো রিয়েক্ট করছে না, চলে যাব বলছে না, মরে যাব বলছে না, ফেসবুক থেকে আজীবনের জন্য বিদায় নিয়েছি এই কথাও বলছে না, তিনি কি করছেন, তিনি কি চমৎকার করে এটার একটা রিপ্লাই দিচ্ছেন, এবং চমৎকার করে বলছেন ভাই দিস ইজ মাই টাইম লাইন, আই এম এক্সারসাইজিং মাই ফ্রিডম,
আপনার যদি গালি দিতে ইচ্ছা হয় আপনি আপনার টাইম লাইনে গিয়ে আমাকে যথেষ্ট পরিমাণ গালি দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি গালিটা আমার টাইম লাইনে এসে কেন দিচ্ছেন? আমার বন্ধু বান্ধবরা দেখছে, আমার তো খারাপ লাগছে। ইউ সি দ্যাট, এখানেও কিন্তু একটা চর্চার জায়গা আছে। আমি কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মকে অনেক বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং প্ল্যাটফর্ম মনে করছি এখনকার সময়ে। অন্তত হাত পা রক্ষা করে, মাথা না ফাটিয়ে, কান না ফাটিয়ে, প্যাটের মধ্যে কিছু ঢুকিয়ে না দিয়ে কি চমৎকার করে একটা প্র্যাকটিস হচ্ছে। ইটস রিয়েলি গুড, বাংলাদেশিদের জন্য এটা খুবই ভালো প্ল্যাটফর্ম। না হলে রাস্তাঘাটে আরো কতজনের হাত পা চলে যেত, মাথা তাতা ফেটে যেত। ইটস ফ্যান্টাস্টিক, রিয়েলি গুড। যদিও অনেকে বলছে যে সোশ্যাল মিডিয়ার কারণে, ফেসবুকে স্ট্যাটাস এর কারণে মারামারি কুনুকুনি হয়ে যাচ্ছে, তবে আমি বলবো রেশিও অনেক কম। এগুলো এখানে না হয়ে রাস্তায় হতো, বলে হতো যদি তাহলে তো অন্যরকম হয়ে যেত। ওগুলো অশিক্ষিত মানুষজন করছে আসলে। আমরা ধরেন এই পরিমনি, এই যে ধরেন আপনি এখন বাংলাদেশের টিকা নিয়ে কথা হচ্ছে, অনেকে কিন্তু ফেসবুকে হচ্ছে টিকা খারাপ, টিকা এই সেই, কিন্তু এটার অপোজ করছে আরেকজন গিয়ে অ্যানালাইসিস করছে, যেখানে অ্যাস্ট্রাজেনেকা টিকা এটা করেছে, মডার্নার টিকা এটা, সিনোফার্ম আর সিনোভ্যাক্স এর টিকা নিয়ে কিন্তু বাজারে অনেক বড় একটা মানে অনেক বড় একটা কনফিউশন ক্রিয়েট করে দিয়েছিল একটা মহল, ওইটাও কিন্তু এখন সলভ হয়ে গেছে। কিভাবে সিনোফ্যাক্স, আমার এখানে আছে সিনোফার্ম, ওইটা সমস্ত সিনোভ্যাক্স। সো এই জিনিসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে হয়ে আসতেছে। সো দুই পক্ষই আছে, সো আমাদের পক্ষকে ভারী হয়ে ওই জায়গায় ঝাঁপাই করতে হবে, তাহলে ওই যারা আসলে মারামারির কথা বলে তারা আসলে বাজারটা পাবে না। জি স্যার, আমি বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ স্যারকে, তানভি স্যারকে। স্যারের কাছে আমার লাস্ট একটা প্রশ্ন, আমি আসলে প্রশ্নটা প্রত্যেকের কাছেই করতে চাই, আমি স্যারের কাছে সবার শেষে এসে জানতে চাইবো। প্রশ্নটা আমি বলে রাখছি যে প্যান্ডামিক সিচুয়েশনে আসলে আমরা কিভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলটা অর্জন করব, এই বিষয়টা নিয়ে যদি আমাদের যারা আজকের গেস্ট আছেন প্রত্যেকে যদি মতামত দিতেন। আমি প্রথমে চলে যাচ্ছি মনিরুজ্জামান রিয়াদ স্যারের কাছে। আপনি যদি বলতেন যে প্যান্ডামিক সিচুয়েশনে আমরা আসলে কিভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং এর স্কিলটা অর্জন করব। ক্রিটিক্যাল থিঙ্কিং আসলে ডেফিনিশনটা শব্দটাই মনে হয় যে একটু নেগেটিভ মনে হয়, ক্রিটিক্যাল থিঙ্কিং। হ্যাঁ, তো এটা আমরা ওভাবে না বলি, আমরা এটাকে বলে যে একটু ওই সাইফুদ্দিন ভাই যেটাকে বললো, যাচাই বাছাই করে ডিসিশন নেওয়া, এটাই আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা বলেন আপনি, কঠিন না করে আমরা এটাকে বলি। তো এখন আসলে যেটা হচ্ছে যে আমরা যারা চাকরি করি অথবা যারা চাকরি খুঁজছেন অথবা যারা মাত্র বের হয়েছে আপনার, যারা গ্রাজুয়েশন করে, তো সবার জন্য আসলে এই প্যান্ডামিকটা অনেক চ্যালেঞ্জিং। হ্যাঁ, এখন আমরা এখন অনেকে আছে চাকরি করা অবস্থায়, অনেকে চাকরি নেই, অনেকে অথবা এর মধ্যে চাকরি খুঁজছে, তো মানে খুবই খারাপ একটা সিচুয়েশন এখন। তো হোপফুলি আস্তে আস্তে পজিশনটি ভালো হবে। তো এর মধ্যে যেটা আমরা, যেটা ভাই বললো যে যাচাই বাছাই করে একটা ডিসিশন নেওয়া, এর মধ্যে আমরা যেটা করতে হবে, আমাদেরকে প্রচুর, আমরা যারা আছি চাকরি করছি অথবা যারা আমরা স্টুডেন্ট আছি অথবা যারা বের হয়েছি, সবার জন্য এটা হচ্ছে আপনার একটা অধ্যাবশ্য। আমি আবার বলবো, এটা একটা অধ্যাবশ্যের একটা সময়। আমরা যারা চাকরি করছি আমরা আরো চেষ্টা করবো নিজেকে আরো বেশি কিভাবে ইমপ্রুভ করা যায়, যারা স্টুডেন্ট আছে তারা চেষ্টা করবে কিভাবে নিজেকে আরো সফট স্কিলস বাড়ানো যায়, যারা আপনার অন্য যারা আছে। তো আমি মনে করি সবার জন্য এটা একটা হচ্ছে যে আপনার অধ্যাবসায়ের সময় এবং অ্যাডাপ্টেবিলিটির একটা সময় এবং কমিউনিকেশনের একটা সময়। হ্যাঁ, সবাই আমি মনে করি যোগাযোগটা বাড়িয়ে দিতে হবে সবার সাথে, এবং অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি অ্যানালাইসিস করতে হবে যে কোনো ডিসিশন নেওয়ার জন্য। হ্যাঁ, মানে যারা আমরা চাকরি করছি, যারা চাকরি খুঁজছি অথবা যারা মাত্র বের হয়েছি, সবাইকে একটু অ্যানালাইসিস করতে হবে, সময়টা কেমন যাচ্ছে, আমাকে কি করা উচিত। আসলে এখন তো আমরা যারা পড়াশোনা করেছি আমরা তো এগুলো শিখি নাই, আমরা হয়তো বা হার্ডলি, খুব কম মানুষই আছে ক্রিটিক্যাল থিঙ্কিং ওয়ার্ডটা শুনেছি। হ্যাঁ, মানে আমরা যারা ভার্সিটিতে খুবই কমই শুনেছি, যারা আমরা স্কুল করেছি খুব কমই শুনেছি। তো আমরা আস্তে আস্তে শিখছি। স্যার যেটা বললো, তানভীর স্যার, আমাদের ট্রেনিং এর আসলে প্রয়োজন আছে এইসব ব্যাপারে, এইসব জিনিসটাকে আমাদের আরো বেশি পরিচিত করার জন্য। আমাদের যারা ইউথ আছে ওদের কাছে এই জিনিসটা আরো কিভাবে ডিসিশন গুলো নিবে এটাকে পরিচিত করার জন্য আই মনে ভার্সিটি গুলাতে সাইফুদ্দিন স্যাররা তো ওনারা পড়াচ্ছেন, তানভীর স্যাররা পড়াচ্ছেন, এই জিনিসগুলোকে আরো বেশি স্টুডেন্টদের কাছে পরিচিত করা, তাদের ডিসিশন গুলো কিভাবে নিবে, কিভাবে নেওয়া উচিত, এই জিনিসগুলো নিয়ে আরো ট্রেনিং দেওয়া উচিত আমি মনে করি। হ্যাঁ, ঠিক আছে, অনেকে হয়তো বা নিচ থেকে বাই বর্ন লিডার হয়ে যাচ্ছে, বাট সবাই যে বাই বর্ন হচ্ছে তাও না, অনেক কিন্তু অধ্যাবসায়ের মাধ্যমে লিডারশিপ হচ্ছে, লিডারশিপের সম্বন্ধে জানছে। আমি মনে করি এটা নিয়ে আরো জানা উচিত, ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে অথবা যাচাই বাছাই যেটাই বলি না কেন,
এটা নিয়ে আমরা আরো পড়াশোনা করা উচিত, আরো জানা উচিত, তখন আমরা দেখবেন যে ভুলের পরিমাণটা অনেক কমে যাবে। আমরা ডিসিশন যেগুলো নিব মোটামুটি 80% না হলো মানে ভালো একটা পরিমাণ আমরা ডিসিশন গুলো ভালোভাবে নিতে পারবো, ভুলের পরিমাণটা কমে যাবে। অ্যাটলিস্ট এই প্যান্ডামিক সময়ে আমরা এই জিনিসগুলো করতে পারি আর কি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মনিরুজ্জামান রিয়াদ স্যারকে। স্যার আসলে একই সাথে বই পড়ার কথা বলেছেন, কমিউনিকেশনটা আরো বেশি বিল্ড আপ করার কথা বলেছেন, এবং অ্যানালাইসিস করার কথা বলেছেন। অনেক ধন্যবাদ। আমি চলে যাচ্ছি সাইফুল্লাহ মুন্না স্যারের কাছে। স্যার যদি প্রশ্নটার উত্তর দিতেন যে প্যান্ডামিক সিচুয়েশন আমরা আসলে কিভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলটা অর্জন করব। প্যান্ডামিক সিচুয়েশন না, আসলে যে কোনো সিচুয়েশনের সময় ক্রিটিক্যাল থিঙ্কিং অর্জন করার জন্য আমাদের বলেছি পড়ালেখা করতে হবে। এখন আপনার কাছে অনেক স্কোপ, বাসায় বসা, আপনি লকডাউন চলছে, বাইরে পুলিশ কিভাবে পিটাচ্ছে এটা না দেখে ওই সময় যদি আপনি কোর্সেরা কিংবা উদেমি থেকে একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের ট্রেনিং করেন, কিংবা ওই সময়টাতে যদি আপনি একটা একদম নর্মাল ইংলিশ স্পোকেনের ট্রেনিং করেন, তাতেও আপনার অনেক কিছু শেখা হবে। হ্যাঁ, নাম্বার টু, ভাইয়া আপনি তো বই পড়ার কথা বলছেন, বই তো কিন্তু যেতে পারছি না, অনলাইনে যেই পরিমাণ ফ্রি বুকস আছে আমি আপনি 2 বছর পরেও শেষ করতে পারবো না। হ্যাঁ, এত ভাস্ট কালেকশন আছে, আপনি এখান থেকেও নিতে পারেন। সো সময়টাকে ইউটিলাইজ করতে হবে। ফেসবুকে আমি নিজেও প্রচুর ফেসবুকিং করি, ফেসবুকে সময় না দিয়ে আপনি লিঙ্কডইনে সময় দেন, আপনার কেরিয়ার অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, ফেসবুকে সময় আপনি লিঙ্কডইনে যান, আপনি মানুষের কেরিয়ার কী করছে না করছে দেখেন, রিসার্চ কী নিয়ে হচ্ছে না হচ্ছে এটা দেখেন, আপনার সময়টা ভালো যাবে। সেকেন্ডলি, আপনি যেটা করতে পারেন এই সময়ে, আপনি দেখেন কোথায় কি হচ্ছে। হ্যাঁ, কোথায় আমি আমি আজকে একটা ইন্টারন্যাশনাল সামিটে অ্যাটেন্ড করছিলাম, স্পার্কল সামিট বলে, এটা কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট এবং IEEE বাংলাদেশ, এই IEEE এশিয়া রিজন করছে, সবাই আমার চেয়ে ছোটো। আমি কিন্তু আজকে 2 ঘন্টা বসেছিলাম, কুইজ কুইজ খেলছি, খেলতে গিয়ে কিন্তু আমি অনেক কিছু নতুন শিখেছি। আমি ইঞ্জিনিয়ারিং পড়াই, আমি ওখানে অনেক কিছু দেখেছি যে কুইজের কোয়েশ্চেন দিয়েছে এমনভাবে যে জানা জিনিসও ভুল করছি। কেন ভুল করছি, যে টাইম দিয়েছে 15 মিনিট 15 সেকেন্ড আনসার করতে হবে, কোয়েশ্চেন না করে আনসার করে দেওয়ার চেষ্টা করছি, সময়টা প্রোডাক্টিভ কাজে ব্যবহার করে। আপনি দরকার হলে অনলাইনে বসে আপনি ভালো ডকুমেন্টারি দেখেন, আপনার পড়তে ইচ্ছা করে না পড়ার দরকার নেই, ইংলিশ অনেক ভালো ভালো ডকুমেন্টারি আছে, ওই ডকুমেন্টারিগুলো আবার ট্রান্সলেট করাও আছে, ওগুলো দেখেন। আমি বলবো বাংলাতে ট্রান্সলেট না দেখে ইংলিশটা দেখে নিচে সাবটাইটেলটা দেখেন, ওকে ইংলিশ পড়ার একটা স্কিল বাড়বে, এটাও আপনার কাজে আসবে। ঠিক আছে, এভাবে আপনি সময়টাকে ইউটিলাইজ করতে পারেন। সো যত বেশি সময়কে ইউটিলাইজ করবেন, এটা আপনাকে আজকে থেকে 2 বছর পর ফিডব্যাক দিবে, হ্যাঁ আমরা এই 1.5 বছরে হয়তো স্কিল অর্জনে অনেক বেশি পিছিয়ে গেছি, কিন্তু আপনি যদি এখন নিজের জন্য কিছু অর্জন করতে পারেন, 1.5 বছর পর গিয়ে আপনি এটা ফিডব্যাক পাবেন, হয়তো এখন পাবেন না কিন্তু এক সময় গিয়ে এটা পাবেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ মুন্না স্যারকে। মুন্না স্যার অনেকগুলো বিষয় আসলে খুব সুন্দর ভাবে অল্প সময়ের মধ্যে তুলে ধরেছেন। স্যার বলেছেন ইউডেমির কথা, কোর্সেরার কথা, ইউডেমি বা কোর্সেরাতে আমরা জানি ফ্রি অনেক কোর্স দেওয়া থাকে, তো আমরা চাইলে এই যে সময়টুকুতে, এই সময়টুকুতে আমরা যে কোনো একটা কোর্সে, ফ্রি যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোতে আমরা আসলে এনরোল হতে পারি এবং কোর্সগুলো কমপ্লিট করতে পারি। এছাড়াও হচ্ছে স্যার বলছিলেন লিঙ্কডইন এর কথা, লিঙ্কডইনে আমরা জানি প্রফেশনাল যারা হচ্ছে জব সিকার অর জব হোল্ডার সবাই হচ্ছে, আর যারা হচ্ছেন গিয়ে অনেক বড় বড় প্রতিষ্ঠানের সিইও যারা আছেন তারা সবাই আসলে লিঙ্কডইনের সাথে যুক্ত আছেন, এবং এই লিঙ্কডইনে বিভিন্ন ধরনের রিসার্চ এবং লিঙ্কডইনে হচ্ছে অনেক প্রফেশনাল প্রফেশনাল মানুষগুলোর সাথে প্রফেশনাল আলোচনাও করা যায়, সাথে এই সাথে তাদের যে কার্যক্রমগুলো সেগুলো আমরা দেখতে পাই লিঙ্কডইনে। তো যারা হচ্ছে জব সিকার তাদের জন্য এটা আসলে একটা, এবং জব হোল্ডারদেরও যদি তারা মনে করে যে তারা তাদের জব সেক্টরে অনেক বেশি ভালো কিছু ভালো পজিশনে যেতে চায়, সেক্ষেত্রে আসলে লিঙ্কডইন প্রোফাইলটাকে একটু হবে এবং এটা করা দরকার। আর স্যার একই সাথে হচ্ছে আমাদেরকে ডকুমেন্টারির কথা বলেছেন যে ভালো ভালো অনেক ডকুমেন্টারি আছে যেগুলো আমরা চাইলে দেখতে পারি, এছাড়া হচ্ছে বই পড়তে ইচ্ছে করে না আমরা চাইলে অডিও বুক শুনতে পারি, বই পড়তে ইচ্ছে করছে না এখন অনেক বইয়ের হচ্ছে গিয়ে অডিও বুক দিয়ে দেওয়া হয়, আমরা যে কোনো একটা কাজ করতে করতে কানে ইয়ারফোন দিয়ে আমরা অডিও বুকটা শুনে নিতে পারি। এছাড়াও স্যার বলেছেন যে আমাদের মুভি দেখার ক্ষেত্রে বা এই ধরনের ডকুমেন্টারি দেখার ক্ষেত্রে করতে আমরা ইংলিশ সাবটাইটেলটা দেখতে পারি, তাতে করে আমাদের ইংলিশের স্কিলটাও ডেভেলপ হবে। অনেক ধন্যবাদ সাইফুল্লাহ স্যারকে। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের, আমি মনিরুজ্জামান স্যারের কাছে চলে যেতে চাচ্ছি। স্যার যদি প্রশ্নটার
দিতেন। প্রশ্নটা ছিল প্যান্ডামিক সিচুয়েশনে আসলে আমরা কিভাবে ক্রিটিক্যাল থিংকিং স্কিলটা অর্জন করতে পারি স্যার। আচ্ছা, প্যান্ডামিক সিচুয়েশনে আমরা কিভাবে অর্জন করতে পারি? আমি আমি দুঃখিত আমি দুঃখিত আমি আসলে তানভি স্যার থেকে, হ্যাঁ আমি মনিরুজ্জামান স্যারের কাছে কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেছিলাম। কাইন্ডলি যদি আমি তানভি স্যার উত্তর দিতাম। প্রথমে আমি দুজনের সাথে একমত, ঐক্যমত পোষণ করছি প্যান্ডেমিক সিচুয়েশনে কি কি করা দরকার। মিস্টার মনিরুজ্জামান যা বলেছেন এবং মিস্টার সাইফউদ্দিন যা বলেছেন একমত পোষণ করে একটু সাধারণের জন্য আলোচনা করি। সাধারণের জন্য প্রথম কথা, আমরা বলছি ক্রিটিক্যাল থিংকিংটাকে সিম্পল থিংকিং অথবা ক্রিটিক্যাল থিংকিং না বলে আমরা নর্মাল থিংকিং এ করি। সমস্যাটা ঠিক ওই জায়গায় কিন্তু শুরু হয়েছে। কিভাবে শুরু হয়েছে? আমার দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষকরা নিজেরাই ক্রিটিক্যাল থিংকিং শব্দটা ব্যবহার করেন না, এবং এটা ব্যবহার করেন না বলে আমাদের শিক্ষার্থীরাও কখনো ক্রিটিক্যাল থিংকিং বলে যে একটা ব্যাপার আছে সেটা অনুধাবন করেন না। আমি বিদেশে পড়াশোনা করতে গিয়ে যখনই অ্যাসাইনমেন্ট নিয়ে আমার শিক্ষকদের সামনে গেছি, আমি আমি তখন অলরেডি বিশ্ববিদ্যালয় শিক্ষক, আমি যখন অন্য দেশে পড়তে যাই আমাকে বলছে তানভি গো ব্যাক থিংক ক্রিটিক্যালি। আমার সুপারভাইজার আমার থিসিস এ কোথায় ভুল আছে কোনোদিন বলে না, শুধু বলে তানভীর আই হ্যাভ ফাউন্ড সাম প্রবলেমস ইন ইউর থিসিস গো ব্যাক থিংক ক্রিটিক্যালি। এমন কোন দিন নাই যেদিন ইউনিভার্সিটির শিক্ষক বলছে না ক্রিটিক্যালি থিংক করার। সো দে আর ইউজিং দ্য ওয়ার্ড এগেন এগেন এন্ড এগেন ক্রিটিক্যালি। আরো বল প্রশ্নে কি লেখা আছে, ওই সকল দেশের প্রশ্নে লেখা আছে ক্রিটিক্যালি ডিসকাস, ক্রিটিক্যালি অ্যানালাইজ, ক্রিটিক্যালি প্রেজেন্ট, ক্রিটিক্যালি ইভ্যালুয়েট। কেন শুধু ইভ্যালুয়েট বললে হয় না? আমার দেশে তো আমরা ইভ্যালুয়েট বলি, অ্যানালাইজ বললে হয় না? ওরা কেন শুধু ক্রিটিক্যাল শব্দটা লাগিয়ে দেয় বারবার? ইটস বিকজ কেউ যদি বলে তানভীর স্যার অত্যন্ত পচা একজন শিক্ষক, বাংলাদেশের মতো দেশে এটা বলা খুব সহজ, কারণ ক্রিটিক্যালি থিংকিং কি জানে না। আর বিদেশে বা অন্য দেশে বা বাংলাদেশে ভালো প্রতিষ্ঠানে ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে একজন যদি বলতে চায় তানভীর স্যার অত্যন্ত পচা, তার আগে সে নিজেকে 20টা প্রশ্ন করবে যে তার কাছে কি যথেষ্ট পরিমাণ যুক্তি আছে যে তানভীর স্যারকে পচা প্রমাণ করার। এই যে তানভীর স্যার পচা কেন পচা এই প্রশ্নটা মাথায় আসে, 20টা কারণ খুঁজে বের করলো, তারপর বললো তানভীর স্যার পচা। দ্যাট ইজ ক্রিটিক্যাল অ্যানালাইসিস। এবার প্যান্ডেমিক সিচুয়েশনে সাধারণের জন্য কিছু বলি, একদম সাধারণ মানুষ চাকরি হারিয়েছে অথবা বেতন অর্ধেক করে দিয়েছে, একজন ক্রিটিক্যাল থিঙ্কার এই সময়ে কিন্তু পথ খুঁজে নেয়। কি করে নাই? যে সময় অফুরন্ত, অফিস করতে হচ্ছে না, বেতন অর্ধেক, সেও বসে নাই, সে বাগানে গেছে, সে বারান্দা বাগান করছে, সে ছাদ বাগান করছে, সে চিন্তা করে 1 কেজি কচুর লতু যদি 40 টাকা হয় আর আমার বাগান থেকে যদি 40 টাকার আমি শাকসবজিও পাই সেটাও তো আমার খরচে সহযোগিতা করছে, সেটাও তো আমার আয়ে সহযোগিতা করছে। এটা ক্রিটিক্যাল থিংকারের পক্ষে শুধু সম্ভব, আরেকজনের পক্ষে সম্ভব নয়। ক্রিটিক্যাল থিংকার বসে নাই, উনি চিন্তা করে বের করছে আমার আয় বেতন অর্ধেক হয়ে গেছে আমি কি করব। সো ছাদ বাগান করে 40 টাকা যে আয় করেছে তাতেও তিনি খুশি। শিক্ষার্থীদের ক্ষেত্রে আসি, আমার গত 2 বছরের অভিজ্ঞতা আমি দেখেছি একমাত্র ওই সকল শিক্ষার্থীরা বেশি কথা বলছে, বেশি হতাশ এবং বেশি পিছিয়ে আছে যাদেরকে আমরা প্যান্ডেমিকের আগে অলস অবস্থায় দেখেছি। আবারও বলছি, তারাই বেশি কথা বলছে, তারাই বেশি ফ্রাস্ট্রেটেড, যারা প্যান্ডেমিক ছিল না তখনও তেমন কোনো কাজকর্ম করেনি, পড়াশোনা করতো না, ট্রেনিং করতো না, সময় নষ্ট করেছে। বরং প্যান্ডেমিকে আমি ওই সকল শিক্ষার্থী যাদেরকে প্যান্ডেমিকের আগে অনেক সিরিয়াস দেখেছি তারা এখন আরো বেশি সিরিয়াস। তারা কোর্সেরার মতো জায়গায় অনেকগুলো কোর্স করছে, সেই সার্টিফিকেট গুলো আমাদের সাথে শেয়ার করছে, কেউ বাসায় আচার বানিয়ে সরবরাহ করছে, কেউ খাবার রান্না করে সরবরাহ করছে। আমার শিক্ষার্থী দুধ, গরু থেকে ছাগল থেকে আরম্ভ করে হাঁস মুরগি কিচ্ছু বাকি না সব বিক্রি করছে। দিস অল অফ দ্য আউটকাম অফ ক্রিটিক্যাল থিংকিং, কারণ তার সে চিন্তা করেছে যে টিউশন ইজ নট দ্য অনলি সোর্স অফ ইনকাম ফর স্টুডেন্টস, সো দে হ্যাভ আইডেন্টিফাইড সো মেনি অল্টারনেটিভ সোর্সেস অফ ইনকাম। এই অল্টারনেটিভ সোর্সেস অফ ইনকাম কি করে খুঁজে পেয়েছে? ইজ বিকজ অফ ক্রিটিক্যাল থিংকিং। আর যাদের ক্রিটিক্যাল থিংকিং নাই দে আর বিকামিং ফ্রাস্ট্রেটেড, তারা আরো ফ্রাস্ট্রেটেড হবে। সো দে শুড কাম ফরওয়ার্ড অ্যাট লিস্ট। আমি মিস্টার সাইফউদ্দিনের কথা ধরে বলছি যে অনেকগুলো ট্রেনিং আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট বলেছে, আমি বলবো অনলাইনে ক্রিটিক্যাল থিংকিং এর উপর অনেকগুলো কোর্স আছে, একটা দুইটা কোর্স যেন করে নেয়, সো দ্যাট দে উইল ফাইন্ড সাম সলিউশনস টু সার্ভাইভ ইন দিস প্যান্ডামিক টাইম। আমার মনে হয় বেশি বলে ফেলেছি তারিন।
না স্যার, হ্যাঁ তানভি স্যার অনেক ধন্যবাদ। তানভি স্যার এত সুন্দর করে বলছিলেন যে ক্রিটিক্যাল থিংকিং এর কারণেই আসলে আমরা অল্টারনেটিভ যে সোর্স গুলো টিউশনের বাইরেও আমরা অনেক কিছু চিন্তা করতে পারছি, এতে করে কিন্তু এন্টারপ্রেনারশিপ যেটা সেটা গড়ে উঠছে আমাদের ইয়ং জেনারেশনের মাঝে। এছাড়াও স্যার যেটা বলছিলেন যে গঠনমূলক আলোচনা বা সমালোচনার কথা বলছিলেন, যে আমরা যদি কাউকে আমরা খারাপ কথা বলি বা ব্যক্তিগত আক্রমণ করি, সেই ক্ষেত্রে আমি সেটাকে আসলে কতটুকু গঠনমূলক ভাবে সেটাকে উপস্থাপন করতে পারছি, বা আলোচনা বা সমালোচনা যেটাই করি না কেন সেটা আসলে কতটুকু গঠনমূলক ভাবে করতে পারছি। অনেক ধন্যবাদ তানভি স্যারকে। আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা হচ্ছে গিয়ে একদম সাইফুদ্দিন মুন্না স্যারের কথা ধরে যদি বলি, আচ্ছা আমি একটু দুঃখ প্রকাশ করছি, আমি সাইফুদ্দিন মুন্না স্যারকে ভুলে আমি সাইফুল্লাহ বলে ফেলেছি বেশ কয়েকবার, সরি স্যার। আর স্যারের কথা থেকেই যদি বলি যে চিন্তা ভাবনা করে যদি আমরা একটা ডিসিশনে আসতে পারি, যে আমরা চিন্তা ভাবনা করে একটা সহজ ডিসিশনে এসে আমাদের জীবনে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো আছে, আমাদের যে মানসিক বিকাশ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে, আমাদের মানসিক বিকাশের জন্য আমরা এই যে চিন্তা ভাবনা করে একটা ডিসিশনে আসার যে প্র্যাকটিসটা সেটা আমরা কন্টিনিউ করব। এবং সাইফুদ্দিন স্যারের সাথে, সাইফুদ্দিন স্যারের আরেকটা কথা বলে আমি আসলে শেষ করতে চাচ্ছি, সেটাই হলো স্যার যেটা বলছিল এই যে অনলাইন প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং হচ্ছে, এইটার মাধ্যমে আসলে কতজন ভালো কথা বললো বা কতজন খারাপ কথা বললো সেটা দিয়ে আসলে এটা ইভালুয়েট করা যাবে না। আসলে যারা দেখছে বা যারা শুনছে তাদের মধ্যে যদি একজনও ক্রিটিক্যাল থিংকিং সম্পর্কে জেনে সেটা নিয়ে চিন্তা করে এবং সেটা প্র্যাকটিস করে, তাহলেই আমার মনে হয় জিএসবি ইয়ট ক্লাবের যে উদ্যোগে আজকের যে প্রোগ্রামটা সেটা আসলে সার্থক হবে। তো আমি একদম শেষে একটা একটা কথা বলে শেষ করতে চাই, সেটাই হলো গিয়ে আমরা আসলে ক্রিটিক্যাল থিংকিং বা চিন্তা ভাবনা করে সহজ একটা ডিসিশনে আসার যে কথাটা বলছি সেটার জন্য আমাদের আসলে দুটো বিষয়, যদিও এখানে আমার সিনিয়র বা স্যাররা সবাই আছেন, তারপরেও আমি একটু যুক্ত করতে চাচ্ছি, সেটা হলো যে কোনো একটা রিয়েকশনের ক্ষেত্রে আমার মনে হয় দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো নেসেসারি এবং হেল্পফুল। আমি যে রিয়েকশনটা করছি সেটা আসলে কি প্রয়োজন আছে কিনা, এবং সেটাতে আসলে কি আমার হেল্প হবে কিনা বা অন্য আরেকজনের হেল্প হবে কিনা, এই বিষয়টি আসলে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের চিন্তা করতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগদানের জন্য মোহাম্মদ মনিরুজ্জামান রিয়াদ স্যারকে, মিস্টার সাইফুদ্দিন মুন্না স্যারকে এবং ডক্টর তানভীর এমএইচ আরিফ স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং একই সাথে ধন্যবাদ জানাই গ্রিন সোসাইটি বাংলাদেশ ইয়ট ক্লাবকে, তারা যে সকল উদ্যোগ নিচ্ছে এবং যে সকল কাজ কার্যক্রম গুলো পরিচালনা করছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, আগামী যে প্রোগ্রাম গুলো হবে সেখানে সবার সাথে আবার দেখা হবে সে আশা ব্যক্ত রাখছি। খুদা হাফেজ, ধন্যবাদ, খুদা হাফেজ, ধন্যবাদ দারিন আপনাকে চমৎকার উপস্থাপনার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ পরে অন্য সময় দেখা হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম।